إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل فرض عليكم التقوى والتقوى ملاك الحسنات فمن يتق الله عز وجل يدخل جنته ومن لم يتق الله عز وجل فهو في حسرة وندامة সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করে অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো এবং যেই তাকওয়া অবলম্বনকে আল্লাহ তাআলা অবলম্বন করলে আল্লাহ তাআলা যে কোনো বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন এবং যে কোনো মুসিবত থেকে আমাদেরকে তিনি নাজাত দিবেন। তিনি ওয়াদা করেছেন যে তিনি যে কোনো ইয়াজআল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, যে কোনো সংকীর্ণ থেকে তাকে পূর্ণ সে তাকে বের করে দিবেন এবং যে কোনো বিপদ থেকে তাকে উদ্ধার করবেন এবং এমন কিছু দান করবেন মানুষ যা বুঝতে কোনো চিন্তাও করেনি। ওই আর জুক হু মিন হাইসুল আয়াহতাসিব। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমাদের প্রত্যেকের একটি জিনিস জানা রাখা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়া দিয়েছেন, দুনিয়াতে আমাদের জীবন দিয়েছেন যেন একমাত্র তারই ইবাদত করি, তিনি ব্যতীত আর কারো ইবাদত যেন না হয়, এইটাই তিনি চেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি।
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার কথা শুনে চলার জন্য, তার কথার বিরোধিতা না করার জন্য। এইটাই হচ্ছে ইবাদত। এই ইবাদতের দুটি শর্ত হচ্ছে, এক নম্বর হচ্ছে আল্লাহর জন্য হতে হবে, দ্বিতীয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদশিষ্য হতে হবে। এই দুটির বাইরে কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। ইবাদত হয়ে যাবে তবে আল্লাহর জন্য হবে না। আল্লাহর জন্য হতে হলে সেই দুটি শর্ত পূর্ণ করতে হবে। এমনি মানুষের ইবাদত হয়ে যায়, মানুষে ইবাদত করে, মানুষ অনেক সৃষ্টির ইবাদত করে, সেগুলো হয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য হতে হলে ইখলাস এবং মুতাবাত লাগবে। অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সেটা করতে হবে। আর দুনিয়ার বুকে ইবাদতের উদ্দেশ্য কি? ইবাদতের একটা উদ্দেশ্য থাকে। আমরা যে আল্লাহর ইবাদত করি, সালাত করি, যাকাত দিই, সোম হজ বাইজ মাদ্রাসা মসজিদ বানাই, আমাদের একটা উদ্দেশ্য থাকা উচিত। উদ্দেশ্য কি? এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, দ্বিতীয় হচ্ছে জান্নাত লাভ করা, আর তৃতীয় হচ্ছে জান্নাতে উঁচু দারাজাগুলো যেন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হতে পারি সেই আশায় থাকা। তিনটি উদ্দেশ্য ইবাদতের, তিনটি উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় হচ্ছে জান্নাত, তৃতীয় হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তরগুলি যেন আমাদের আল্লাহ তাআলা প্রদান করেন সে আশায় থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে এই জন্য, অর্থাৎ যে ব্যক্তি ইবাদত করতে করতে তার মিজান, তার পাল্লা, মিজানের পাল্লা ভারী করবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তুষ্ট জীবনে অবস্থান করবে, অর্থাৎ জান্নাতে থাকবে। ওয়া আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতি ওয়া আকবারু তাফদীলা, আখিরাতে তার দরজা থাকবে অনেক বড়, মর্যাদা অনেক উন্নত হবে, এবং সে অমং সে শ্রেষ্ঠত্বের দিক থেকে সে আরো বড় পর্যায়ে পৌঁছে যেতে পারবে। মনে রাখতে হবে আমাদেরকে, ইবাদত মানেই হচ্ছে হাসানা, ইবাদত মানেই হচ্ছে নেক কাজ করা। নেকি ইবাদত, কোনো একটা ইবাদত করলে আপনি নেক লাভ করতে পারেন বা সৎ কাজ করতে পারেন। ইবাদত উদ্দেশ্য হচ্ছে সৎ কাজ লাভ করা, এটা ইবাদতের মূল। ইবাদতের উদ্দেশ্য একটি, যে সৎ কাজ করা। একটি সৎ কাজের জন্য আপনি আটকা পড়তে পারেন হাসরের দিনে, হাসরের দিন মাত্র একটি সৎ কাজের জন্য আটকে পড়ে যেতে পারেন। বলেন দলিল কোথায়? দলিল আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়ালাল আরাফ রিজালুন ইয়ারিফুনাহুম বিসিমাহুম। আরাফে কিছু লোক আটকা পড়ে থাকবে, জান্নাতে না জাহান্নামে না আটকা পড়বে। কেন? তাদের হাসানা কম হয়ে গেছে, একটি হাসানা কম হওয়ার কারণে তারা সেখানে আটকা পড়ে আছে। এর অর্থ হচ্ছে একটি হাসানা, একটি ন্যাক তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন, তওয়াফের মধ্যে যখন আমরা তওয়াফ করি মক্কার কাবা ঘরে, সেখানে একটি দোয়াকে বারবার বলতে বলা হয়েছে, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়াতে হাসানা দাও, আখিরাতে হাসানা দাও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। দুনিয়াতে হাসানা, আখিরাতে হাসানা, এটা একটু ভালো করে ব্যাখ্যা করলে আপনি বুঝবেন। হাসানা বলতে আপনি কি কি বুঝাচ্ছেন? আল্লাহর ইবাদত সেটাও হাসানা, কোরআন পড়তে পারা সেটাও হাসানা, মসজিদে আসতে পারা সেটাও হাসানা। যেই কোনো কাজ দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে করবেন সেটাই হাসানা, আর আখিরাতে আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার দেওয়া হবে সেটাও হাসানা। অর্থাৎ যত রকমের ভালো কিছু হতে পারে সবই হাসানা। এই জন্য দুনিয়ার বুকে কেউ যদি এই দোয়া করে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, তার কোনো দোয়া আর বাকি থাকলো না। আর আখিরাতে যদি আল্লাহ তাকে হাসানা দেয়, কোনো কিছু প্রাপ্তি তার অপ্রাপ্তি কোনো কিছু থাকলো না, সবই সে পেয়ে গেল। এই জন্য যখন এই দোয়া কেউ করে, তখন সে যেন মনে করে যে আমি আমার প্রার্থী দুনিয়াতে যা পাওয়ার ছিল, আখিরাতে যা চাওয়ার ছিল, সবই আল্লাহ তাআলা আমার এই দোয়ার মাধ্যমে তিনি আমাকে দান করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে যে একটি হাসানাও যেন আমার কম না পড়ে, টান না পড়ে, হাসরের দিন যখন আমি আল্লাহর সামনে যাব তখন যেন আমার কোনো হাসানা কমতি না হয়। সেদিন হাসানা কমতির জন্য অনেকেই আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এর জন্য বলেছেন, সূরা ইয়াউমুল হাসরাত ওয়া আনজিলহুম ইয়াউমুল হাসরাতে, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন আনজিলহুম, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করান হাসরাতের দিন, আফসোসের আফসোসের
আফসোসের দিনের ভীতি প্রদর্শন করা। আফসোসের দিন কি? কিয়ামতের মাঠ। কারণ সেদিন জান্নাতীরা আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে তারা জিকির করে কাটায়নি, আল্লাহর স্মরণে কাটায়নি, সেটা তাদের জন্য আফসোসের কারণ হবে। আর কাফের আফসোস করবে যদি ঈমান আনতো, ফাসেক আফসোস করবে যদি অন্যায় থেকে বেঁচে থাকতো। এভাবে সেদিন সেদিন কোরআন কিয়ামতের মাঠের আরেক নাম হচ্ছে ইয়াউমুল হাসরা, আফসোসের দিন। এই আফসোস মূল জিনিস হচ্ছে হাসানা কম হওয়া, একটু কম হয়ে গেলে তার আফসোস হবে, এমন কি হাসানা বেশি হলো আফসোস হবে যে দুনিয়ার বুকে আমি যদি কোনো ভালো কোনো কাজ করে যেতে পারতাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন, দুনিয়ার বুকে কোনো কওম যখন একসাথে বসে, কোনো জাতি যখন একসাথে বসে, তারপর তারা সেখানে যদি আল্লাহর জিকির না করে বের হয় হাসরের দিন, সেটা এই বৈঠকটা তার জন্য আফসোসের কারণ হবে। কারণ সেখানে আল্লাহর জিকির হয়নি, আল্লাহ তাআলার স্মরণ হয়নি। যে জিনিসে আল্লাহ তাআলার স্মরণ হয় না, আল্লাহ তাআলার কথা মনে হয় না, যে সময়ে সেই সময়টুকু আপনার বিরুদ্ধে যেতে পারে, পক্ষে আপনার যাবে না। ইমানদারের জন্য প্রতি মুহূর্ত সে হাসানার মধ্যে কাটায়। কিভাবে কাটাতে পারে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা ভালো কোনো চিন্তার মাধ্যমে, অথবা কোনো কিভাবে ভালো করতে পারে চিন্তার মাধ্যমে, অথবা কারো কিভাবে উপকার করতে পারে চিন্তার মাধ্যমে সে সময়টা কাটিয়ে দেন। যতটুকু সময় আল্লাহর জন্য আপনি ব্যয় করবেন, যতটুকু সময় আপনার হাসানার জন্য চিন্তা করবেন, পুরোটাই আপনার হাসানার মধ্যে কাটবে। এর বাইরে যে সময়টুকু গল্প গুজবে কাটবে, এটা হাসরের দিন আপনার আমার জন্য আফসোসের কারণ হয়ে যাবে। যে আরো যে কারণে আমাদেরকে হাসানা বা নেক আমলের প্রতি গুরুত্ব দিতে হবে, তা হচ্ছে যে এটা আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ সব দিবেন, তিনি ওয়াদা করেছেন যে হাসানা যদি কারো থাকে আল্লাহ তাআলা তাকে পূর্ণ করে দিবেন। ওয়াইতাকু হাসানাতি ইউদাআফহা, আল্লাহ তাআলা সেটাকে বহুগুণ বর্ধিত করে দিবেন, সওয়াব দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ফা আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুয়াফিহিম উজুরাহুম, আর যারা ঈমান আনবে আমলে সালেহ করবে আল্লাহ তাআলা তাদের পুরস্কারকে বর্ধিত করে দিবেন। অনুরূপভাবে একটি হাসানা সেটা কিয়ামতের দিন বহু রকমের সওয়াব নিয়ে আসবে, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফী মাকামিন আমিন, যারা তাকওয়া অবলম্বন করবে তারা থাকবে নিরাপদ স্থানে, ফি জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতে তারা থাকবে এবং প্রস্রবণের মধ্যে তারা থাকবে। এই দুইটা যেমন আরো আছে, ইয়ালবাসুনা মিন সুন্দুস, তাদেরকে পরিধান করানো হবে তাদের রেশমি কাপড়, ওয়াস্তাবরাক, এবং চিকন এবং মোটা উভয় রকমের রেশমি কাপড় তাদেরকে পরিধান করানো হবে। মুতাকাবিরিন, তারা সামনাসামনি বসবে পরস্পর, সেদিন সামনা সামনে বসে আনন্দ উল্লাসে সেদিন তারা জড়িয়ে থাকবে। এ সবই হাসানার কারণে সম্ভব। যদি নেক আমল না করতে পারেন, সৎ কাজ না করতে পারি, তাহলে আমরা এর কোনোটারই মালিক হতে পারবো না। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, শুধু তাই নয়, যারা হাসানা যারা নেক আমল করবে তাদের জন্য আর কি রয়েছে, কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, অনুরূপভাবে তাদেরকে আমরা বিবাহ দিয়ে দেব, তাদেরকে ডাগর নয়না হুরদের সাথে বিয়ে দিয়ে দেব। ইয়াদউনা ফিহা বিকুল ফাকিহাতিন আমিনিন, নেক আমল থাকলে সেদিন জান্নাতে গেলে আপনি ডেকে বলতে পারবেন যে প্রতিটি ফল আমার দরকার, প্রতিটি ফলের প্রতি আহ্বান জানাতে পারবেন, এই ফল আমার দরকার এবং সেটা কোনোদিন নিঃশেষ হবে না, সেরকম ফল আপনি পেয়ে যাবেন। আরো কি উপকার পাবেন? আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, প্রথম যে মৃত্যু সেই মৃত্যুর পরে দ্বিতীয় আর মৃত্যু তাদেরকে আর গ্রাস করবে না। আরো উপকার হচ্ছে, ওয়াকাহুম আযাবাল জাহিম, আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে তাদেরকে মুক্তি দিবেন। ফাদলাম মির রাব্বিকা, সবই হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া এবং দান। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এ হচ্ছে মহা সাফল্য। এর অর্থ হচ্ছে হাসানা থাকলে বহু রকমের জিনিস আপনি পাবেন জান্নাতে। একটি হাসানার কারণে আল্লাহ তাআলা বহু রকমে আপনাকে অনেক রকমের জিনিস আপনাকে জান্নাতে দিবেন। অনুরূপভাবে একটি হাসানা আপনাকে আপনার আপনাকে সীমাহীন, যেটা আপনি চিন্তা আসে না এরকম মর্যাদা আপনাকে দিবেন, এমন কিছু আপনাকে দিবেন যা আপনার মাথায় কোনোদিন আসেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ফালা তাআলাম নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন নফস জানে না কুররাতি আয়ুন, তার চক্ষু শীতলকারী কোন জিনিস তার জন্য আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, দুনিয়ার বুকে যেগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন যে তিনি এই ফল দিবেন
আপনার ওই ফল দিবেন নামেই শুধু মিল হবে সেগুলো বাস্তবে সেগুলো ভিন্ন হবে স্বাদে ভিন্ন হবে কিন্তু নামে মিল হবে কেন নামে মিল না হলে আপনি হয়তো বলবেন যে এটা চিনি না খেতে পারি না সেজন্য আপনার চিনানোর জন্য নামটা একটু হবে সেটা আপেল হবে কলা হবে কিন্তু দুনিয়ার আপেল এবং কলার মতো নয় সেটা মদ হবে কিন্তু দুনিয়ার মতো মাদক আসক্ত মদ নয় দুধ হবে কিন্তু নষ্ট হওয়া দুধ নয় পানি হবে কিন্তু নষ্ট হওয়া পানি নয় এবার প্রত্যেকটা জিনিস হবে ভিন্ন রকমের কিন্তু এটা সীমাহীন থাকবে যেগুলি মানুষ কল্পনা করে না সেরকম জিনিস হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আয়াদাতু লিইবাদি আসসালিহিন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করেছি মা লা আইনুন রাআত যা কোনো চোখ কোনোদিন দেখেনি ওয়ালা উযুনুন সামিআত এবং কোনো কান কোনোদিন শুনেনি ওয়ালা খাতার আলা কলবি বাশার এবং কোনো অন্তরের মানুষের অন্তরে তা উদিত হয়নি সেটাই সে পাবে সুতরাং একটি হাসানা একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি হাসানার জন্য পিছিয়ে পড়ে যেতে পারেন একটি হাসানার প্রতি আপনার আগ্রহ থাকা উচিত যে আমি একটি কাজ করব হয়তো আমার এইটাই আমার হাসানের দিন আমার আমলনামা ভারী করে দিবে আর এইটা একটি হাসানার জন্য হয়তো আমলনামা নিচে আমলনামা ভারী হবে না আমার বদ আমল ভারী হয়ে যাবে আমি বিপদে পড়ে যাব এই জন্য একজন মানুষ একটি হাসানার প্রতি সব সময় চেষ্টা করবে যে একটি হাসানা যেন আমার বাদ না পড়ে একটি ন্যাক আমল যেন আমার বাদ না পড়ে একটি হাসানা যদি কোনো আপনার অর্জন করতে হয় দুটি শর্ত আপনার লাগবেই এক নম্বর হচ্ছে আল্লাহর জন্য নিয়তটা খালেস করে করবেন যে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার মানুষকে শোনানোর জন্য নয় কাউকে খুশি করার জন্য নয় আমার রব্বুল আলামিন তিনি যদি খুশি থাকেন আমার আর কাউকে খুশি করার প্রয়োজন নেই অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য হবে আল্লাহ তাআলা বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে আবাদতকে আল্লাহর জন্য খালেস করে শুধুমাত্র সেটা আদায় করে অর্থাৎ আল্লাহর জন্য না হলে অন্য কারো জন্য কিছু হলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইন্নি ইন্নি আমি নিচ্ছে আমি ইন্নি আল্লাহ তাআলা তিনি হাদিসে কুদসিতে বলছেন যে তিনি আগনা সুরাকা আনিশির যে কোনো অংশীদার অংশ নেয়া থেকে তিনি সম্পূর্ণ মুক্ত মান আমিলা আমালান যে কোনো লোক যদি কোনো কাজ করে এবং আল্লাহকে এবং অন্যকেও একসাথে শরীক করে আল্লাহ তাআলা বলছেন যে তিনি সেই অংশ নেবেন না সেই অংশ থেকে তিনি সম্পূর্ণ মুক্ত আনা আগনা সুরাকা আনি শিরক মান আমিলে আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাক্তুহু ওয়া শিরকাহু তাকেও ছাড়ি এবং তার শিরককেও আমি পরিত্যাগ করি অর্থাৎ তিনি কোনো ইখলাস ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না দ্বিতীয় যে লাভটি আপনার দ্বিতীয় যে শর্তটি আপনার লাগবে তা হচ্ছে উত্তম আমল আপনার লাগবে উত্তম হাসানাটা উত্তম উত্তম হতে হবে অর্থাৎ গ্রহণযোগ্য পদ্ধতিতে হতে হবে নিজের মন মতো উত্তম কাম মনে করলেই হবে না যতক্ষণ পর্যন্ত সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে অনুমোদিত না হয় এই যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আকসারু আমালা বলা হয়নি বেশি আমল কে করবে সেটা বলা হয়নি বলা হয়েছে যিনি জীবন এবং মৃত্যু দিয়েছেন এই পরীক্ষা করার জন্য যে কার আমল বেশি সুন্দর কার আমল বেশি সুন্দর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সাহাবীকে বলেছিলেন তার হাত ধরে যে মুআজ তুমি তুমি তোমাকে আমি ভালোবাসি তুমি প্রতি সালাতের পরে এই কথা এই দোয়াটি বলতে কখনো ছাড়বে না আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকিরে আপনার শুকরের এবং উত্তম ইবাদতে অর্থাৎ উত্তম ইবাদতটা অবশ্যই লাগবে উত্তম পদ্ধতিতে না হলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না উত্তম পদ্ধতি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাকে দেখিয়ে দিয়েছেন সেইভাবে ইবাদতটি করা এটার নাম হচ্ছে উত্তম পদ্ধতি আল্লাহর জন্য করবেন উত্তম পদ্ধতিতে করতে হবে এর বাইরে অন্য কোনো পদ্ধতি করলে সেটা গ্রহণযোগ্য হবে না এই জন্য এই দোয়াটি আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিকা সালাতের শেষ বৈঠকে করবেন আর যদি কোনো কারণে বৈঠকে ছুটে যায় পরে সালাতের পরেও সালামের পরেও সেটা করতে পারবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাহাবীকে শিক্ষা দেয়া যে রাসূলুল্লাহ সাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেটা অর্থপূর্ণ জিনিস সে অর্থের মধ্যে আছে যে উত্তম ইবাদত অর্থাৎ ইবাদত যেন উত্তম পদ্ধতিতে হয়
আর জিনিস আপনাকে যেন সব সময় মনে রাখতে হবে যে ছোট কোনো আমলকে যেন আপনি ইহতেকার না করেন অর্থাৎ কোনো আমলকে আপনি যেন হীন বা তুচ্ছ মনে না করেন যে কোনো কাজই করবেন মনে করবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসটি স্মরণ করুন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন ক্বাতা'আ মিন যহরিত তরিক কানাত তুযিন নাস আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি দেখেছি এক লোককে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে একটি গাছের কারণে যে গাছটি মানুষের রাস্তার মধ্যে কষ্ট দিচ্ছিল ওই লোকটি কেটে দিল সেই গাছের ডালটি যা মানুষকে কষ্ট দিচ্ছিল এই একটি কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন সুতরাং বোঝা গেল যে কোন কাজটি আপনার গ্রহণযোগ্য হবে আর কোন কাজটির কারণে একটি হাসানার কারণে আপনি বিশাল বড় মর্যাদার অধিকারী হতে পারেন সেটা আপনি আপনি জানেন না কিন্তু আল্লাহ তাআলা জানেন এই জন্য আপনারা জানেন যে এক লোক যে এক মহিলা নিজে ছিল বেশ্যা তারপরে সে যখন আসলো কূপের কাছে দেখলো যে একটি কুকুর সে হাঁপাচ্ছে প্রচন্ড গরমের মধ্যে তখন সে নিজের মোজা খুলে পানি তুলে এনে কুকুরকে খাওয়ালো এই একটি হাসানা তার জন্য জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়েছিল সুতরাং একটি হাসানার প্রতিও আপনার আগ্রহ থাকা উচিত এটা মনে করবেন না আমি অনেক কিছু করে ফেলেছি এটা নয় আপনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতি মুহূর্ত হাসানার প্রতি উৎসাহী হবেন যেমনি ভাবে সাহাবায়ে কেরাম উৎসাহী ছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরায়রা আনহু বর্ণনা করলেন যে কেউ জানাজার সালাত আদায় করবে তার জন্য একই রাত আর যে কেউ কবর পর্যন্ত সেটা জানাজার সাথে যাবে তার জন্য আরেক কিরাত তখন আবু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন লাকাদ ফাররাতনা ফি কারারিতা কাসীরা হায়রে আমি তো অনেক কিরাত পাইনি কারণ আমি জানতাম না দ্বিতীয়টা প্রথমটা আমি আমল করেছি এর অর্থ হচ্ছে যদি কেউ এরকম আমলের উৎসাহী হয় সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে যে এইভাবে প্রতিটি মুহূর্ত আমার কিছু ভালো কাজের মধ্যে ব্যয় করা উচিত আমার যে কোনো অর্থ হোক আমার চিন্তা চেতনা হোক আমার কর্মকাণ্ড হোক ভালো দিকে সবসময় যাব যাতে করে শয়তান সেখানে কোনো কিছু না পায় অষ্টম যে কারণে আপনাকে একটি হাসানার প্রতি আপনাকে আপনার গুরুত্ব দিতে হবে তা হচ্ছে সেদিন একটি হাসানার জন্য আপনার আত্মীয় স্বজন আপনার থেকে পালিয়ে বেড়াবে আপনার সামনে আসবে না আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি যেদিন পালাবে যে একজন একজন মানুষ থেকে পালাবে তার ভাই ভাই পালাবে স্ত্রী পালাবে পিতামাতা সবাই পালাবে কেউ আপনাকে একটি হাসানা দিবে না বলবে যে আমার এখন খুব প্রয়োজন আমি তোমার সাথে এখন কথা বলবে না হাসানের মাঠ বিশাল মাঠ সেই বিশাল মাঠে আপনি খুঁজে খুঁজে বের করবেন সেটা শুধু পৃথিবী নয় এত বিশাল পৃথিবী এই সমস্ত পৃথিবী ভেঙে আল্লাহ তাআলা একটি পৃথিবী করবেন সেই বিশাল একটি জমিন করবেন সেই জমিনে যেই জমিনে কারো উপরে কোনো জুলুম হয়নি সেখানে খুঁজে খুঁজে আপনার পিতাকে বের করবেন বলবেন যে বাবা আমার একটি হাসানা বেশি দিবেন কিনা বলে আমি জানি না আমার কি হয় তোমাকে কোনো হাসানা দিতে পারবো না দুনিয়ার বুকে আপনার সন্তানের জন্য কি না করেছেন সন্তান সেদিন আপনাকে একটি হাসানা দিবে না এই জন্য আপনাকে একটি হাসানার জন্য একটি নেক আমলের জন্য একটি ভালো কাজের জন্য একটি সৎ কাজের জন্য আপনাকে দুনিয়ায় থাকতে আপনি কঠিনভাবে কাজ করে যাবেন আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিম বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন যেদিন কোনো সম্পদ কাজে লাগবে না সন্তানও কাজে লাগবে না কি কাজে লাগবে ইল্লা মান আতাল্লাহ বিকালবি সালিম যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে কালবে সালিম নিয়ে দুনিয়ার বুকে হাসানা অর্জন করেছে আল্লাহ ইখলাস ছিল সেখানে কোনো রকমের খারাপ কিছু যুক্ত হয়নি সেটা তার কাজে লাগবে এবং সেটা এমন কাজে লাগবে সে সেদিন খুশি হবে সেদিন খুশি হবে দুনিয়ার বুকে কষ্ট করেছে সেদিন সে খুশি হবে যে আমার আমল নামা পূর্ণ হয়েছে সেদিন সে ডেকে বলবে হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া সেদিন বলবে দেখো দেখো আমার কিতাব দেখো আমার কিতাব কত সুন্দর ডান হাতে যার কিতাব দেয়া হবে সেদিন খুশিতে সে বাগ বাগ হবে মানুষের কাছে ডেকে বলবে দেখো আমার কিতাব কত সুন্দর আমি বিশ্বাস করতাম আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে এই জন্য সে খুশি হবে আর যে ব্যক্তি আমল বাম হাতে দেয়া হবে শুধু বাম হাতে দেয়া হবে না পিছনে দেয়া হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা মৃত্যু কামনা করবে
মৃত্যু তার হবে না কারণ তার জন্য মৃত্যু মৃত্যুর কাজ শেষ হয়ে গেছে মৃত্যুর জীবন শেষ হয়ে গেছে তার জন্য রয়েছে হয় লাঞ্ছনাদায়ক জীবন না হয় সান্তনাদায়ক জীবন সবচেয়ে প্রশান্তিময় জীবন একটা না একটা এর বাইরে মাধ্যম কোনো পন্থা নেই আখিরাতের জীবন হয় ভালো না হয় খারাপ মাঝখানে কোনো কিছু থাকবে না এই জন্য আরাফে যারা থাকবে তারাও কিছুদিন পরে জান্নাতের পথে যাবে ততদিন পর্যন্ত তাদের আমল নামাজ গুনাহগুলি শেষ না হচ্ছে ততদিন তারা জাহান্নাম দেখে সেই শাস্তি ভোগ করার পরে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তিনি যারা নেক কাজ করবে তাদের নাম ধরে উল্লেখ করেছেন কি কি কাজে নেক রয়েছে আল্লাহ তাআলা উদ্দেশ্য কোরআনে কারীম বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থাৎ ইসলাম গ্রহণ করা একটি নেক কাজ ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ঈমানদার হওয়া আরেকটি নেক কাজ ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত অর্থাৎ রাতের বেলা কোরআন নিয়ে দাঁড়িয়ে ইবাদত করা এটাও একটি নেক কাজ ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত সত্যবাদী নারী পুরুষ এদের সত্যবাদী এটা নেক কাজ ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত এবং সবরকারী নারী পুরুষ এরাও নেক কাজের মধ্যে আছে ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত বিনয়ী নারী পুরুষ তারাও নেক কাজ করে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত সাদাকা এবং দান যারা করে নারী পুরুষ তারাও নেক কাজের মধ্যে আছে ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত সাওম যারা পালন করে সেই সব নারী পুরুষ তারাও নেক কাজের মধ্যে আছে ওয়াল হাফিযিনা পুরুষ ওয়াল হাফিযাত যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে নারী পুরুষ তারাও নেক কাজের মধ্যে আছে ওয়াদ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত এবং যারা আল্লাহকে বেশি বেশি জিকির করে সেসব নারী পুরুষ এরাও নেক কাজের মধ্যে আছে আল্লাহ তাদের জন্য বলছেন আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আল্লাহ তাদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন তাদের জন্য ক্ষমা রেখেছেন এবং আজর আযীম রেখেছেন বিশাল 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 প্রতিদান তিনি রেখেছেন আজর আযীম রেখেছেন ক্ষমা যে পেয়েছে তারা কোনো কিছুর প্রয়োজন নেই ক্ষমা পাওয়ার অর্থ হচ্ছে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে আর জান্নাত গেলে কোনো কিছু তার বাদ থাকবে না তার পার্থিত সব কিছু সে পেয়ে যাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্নাল্লাযিনা ইয়াতুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে সালাত কায়েম করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান মানুষকে জানিয়ে অথবা গোপনে আল্লাহ তাআলা যে রিজিক তাকে দিয়ে তা থেকে খরচ করে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর তারা আশা করতে পারে এমন ব্যবসা যে ব্যবসায় কোনো লস নেই কারণ তারা আল্লাহর সাথে ব্যবসা করছে আল্লাহর সাথে ব্যবসা করলে কোনো লস হওয়ার সম্ভাবনা থাকে না আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন সেটা যে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তো ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহ এমন কোন ব্যক্তি নেই এমন কোন সত্তা নেই আল্লাহর চেয়ে সত্যবাদী যে আল্লাহ তাআলা যা বলেছেন এর চেয়ে সত্য কথা কথক আর কেউ নেই এবং তিনি যা ওয়াদা করেছেন এর চেয়ে সত্য ওয়াদা পূরণকারী আর কেউ হতে পারে না আল্লাহ তাআলা সেজন্য বলেছেন যারা এই নেক কাজ তেলাওয়াত করবে আল্লাহর কিতাবকে সালাত কায়েম করবে এবং গোপনে প্রকাশ্যে দান করবে যে তারা এমন ব্যবসাতে তারা আছে যে ব্যবসাতে তাদের কোনো লস হওয়ার সম্ভাবনা নেই এরপর আল্লাহ তাআলা বলছেন লিয়ফিহিম উজুরাহুম ইয়াজিদুহুম মিন ফাদলিহি এর মাধ্যমে আল্লাহ পূর্ণ করে দিবেন তাদের সওয়াব এবং তাদের ফাদল তাদের দয়া আল্লাহ তার দয়াকে বেশি করে দিবেন ইন্নাহু গফুরুন শাকুর তার কারণ তিনি ক্ষমাশীল এবং তিনি তিনি শাকুর শাকুর অর্থ হচ্ছে মানুষ মানুষের জন্য হলে শাকুর অর্থ হয় কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর জন্য হচ্ছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে যে বান্দা আমার ভালো কাজ করেছে এটা আলোচনা করেন সেটা তিনি বর্ণনা করেন এটাও তার পক্ষ থেকে শাকুর কোনো সন্দেহ নেই সেটা অনেকে মনে করেন শুধুমাত্র তিনি কৃতজ্ঞতা বিপরীতে দান করবেন সেটাই শুধু নয় বরং তিনি তার কাছে যারা আছেন ফেরেশতাদের কাছে এই লোকের কথা স্মরণ করবেন এই লোকের কথা আলোচনা করবেন তাকে পূর্ণ প্রতিদান দিবেন সবই শাকুরের অন্তর্ভুক্ত সলফে সালহীন একটি সওয়াবের জন্য তারা সব সময় আগ্রহী থাকতেন যখন কারো সলাত জামাত সলাত পড়তে তারা কান্নাকাটি করতেন যে কোন গুনার কারণে আল্লাহ তাআলা আমাকে কোন গুনার কারণে আল্লাহ তাআলা আমাকে জামাতে সলাত থেকে আমাকে মাহরুম করে দিলেন এই জন্য ঈমানদার সব সময় যদি কারো জামাতে সলাত ছুটে যায় তার কান্না করা উচিত যে কোন গুনার কারণে আমার নেক আমল করতে আমাকে বাধা হয়ে দাঁড়িয়েছে যাতে করে ওই গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করবেন কারণ সলফে সালহীন এই জন্য কান্নাকাটি করতেন কারণ এইটা হচ্ছে বড় নেকের অন্তর্ভুক্ত সালাতের মধ্যে জামাতে হাজির হওয়া আমর ইবনে কাইস
আমর ইবনে কায়েস যখন তাকে মৃত্যুর সময় জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন কাঁদছেন তখন তিনি কাঁদছিলেন বলছিলেন যে আমি মৃত্যুর জন্য কাঁদছি না দুনিয়াতে দুনিয়া থেকে চলে যাচ্ছি এই জন্য কাঁদছি না তবে আমি কাঁদছি যে আমি যখন সওম পালন করতাম তখন যে যে আনন্দ পাইতাম সেই আনন্দ আর আমার আসবে না সেই সময়টা আমার শেষ হয়ে যাচ্ছে আর শীতের রাত্রিতে অন্ধকারে দাঁড়াতাম সেই সময়টাও আর পাবো না যে অন্ধকারে আনন্দ তারা পেয়েছেন সেই অন্ধকার আনন্দগুলো তারা আর কাছে পাবে না বলে শুধু কান্নাকাটি করছে মৃত্যুর জন্য তারা কান্নাকাটি করে নাই অর্থাৎ হাসানা ইবাদত করার যে আনন্দ এটা তারা অনুভব করতে পেরেছিলেন এই জন্য তারা কাউকে জানাননি মানুষ এমন অনেক অনেক সরব চলে গেছেন যারা 25 বছর ধরে তার স্ত্রীর কাছে ছিলেন কিন্তু স্ত্রী বুঝতে পারবে যে তাহাজ্জুদ পড়তেন এজন্য অনেকেই যা বলে থাকেন তার থেকে বেশি করে ফেলবেন মানুষকে জানানোর চেষ্টা করবেন না মানুষকে জানিয়ে আপনার কোনো লাভ হবে না মানুষ আপনাকে হাসানা দিবে না নিজের সবচেয়ে কাছের মানুষ আপনাকে দিবে না সুতরাং আপনার কাজ আপনাকে করে যেতে হবে হাসারের মাঠে যদি কোনো ভালো মানুষ একসাথ হতে পারে আপনি আর আপনার সন্তান যদি হাসানা হয়ে একসাথ হতে পারেন তখনই শুধুমাত্র লাভ হবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন والذين امنوا واتبعتهم ذريتهم بايمان الحقنا بهم ذريتهم وما التناهم من عملهم من شيء আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা যদি ঈমান তাদের অনুসরণ করে এর অর্থ হচ্ছে হাসানার মধ্যে তারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে ঈমানের পর্যায়ে পৌঁছে গেছে নিজেরাও ইমে মুমিন সন্তানরাও মুমিন আল্লাহ তাআলা তাদেরকে সেদিন এত সম্মান করবেন তারা একসাথে থাকার সুযোগ পাবে সম্মানিত হবে তারা সব সম্মান আর সম্মান ছাড়া আর কিছু তাদের জন্য অবশ্যই থাকবে না ফেরেশতারা তখন কি করবে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালাম আলাইকুম তিবতুম ফেরেশতারা তখন দরজা দিয়ে ঢুকে বলবে সালামুন আলাইকুম তোমাদের জন্য সালাম তোমাদের জন্য সালাম এই যে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সালাম দেয়ানো সেদিন সম্ভব হবে শুধুমাত্র ঈমানদার নারী পুরুষদের জন্য ঈমানদার নারী পুরুষ হতে হলে হাসানার প্রতি একটি নেক আমল কোন তুচ্ছ করা মনে করা যাবে না হেও মনে করা যাবে না সুযোগ পেলেই এই নেক আমলটিকে আপনাকে চালিয়ে যেতে হবে আমি কিছু এখন কিছু উল্লেখ করবো এই সময় এমন কিছু কাজ যেগুলো আপনার ন্যাক আমলকে নষ্ট করে দেয় অনেক কষ্ট করে আমল করেছেন কিন্তু আপনার সে আমলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার মতো অভাগা দুর্ভাগা আর কেউ হবে না সবচেয়ে বেশি দুর্ভাগা হবে কোরআনে কারিম আল্লাহ তাআলা সে উদাহরণটা দিয়েছেন যে কিছু আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করেছে সেই সেটা যে আইওয়াদু আহাদুকুম আন তাকুনু লাহু জান্নাত তোমাদের কেউ কি এমন আছে যার একটা বাগান আছে বাড়ি আছে কিন্তু ছোট ছোট বাচ্চা আছে সে মনে করে যে রাতের বেলা একটা বিপদে এসে তার বাগানগুলি পুড়িয়ে ফেলুক বাচ্চাগুলি অসুস্থ হয়ে পড়ুক সেটা কি তোমরা চাও বলে এটা তো কোরআনে কারিম আল্লাহ উল্লেখ করেছেন এটা হচ্ছে ওই রকম যে ব্যক্তি আমল করেছে কিন্তু শেষে নিজে নষ্ট করে দিয়েছে অনেক কিছুর মাধ্যমে আমল করলে আমলটা যেন হেফাজত থাকে আমলটা যেন নষ্ট না হয় আমলটা কোনোভাবে যেন আপনার থেকে ছুটে না যায় এই চিন্তা আপনার আমার সবসময় মাথার মধ্যে থাকতে হবে এই জন্য জানতে হবে কোন কাজ করলে আপনার আমলগুলি নষ্ট হয়ে যায় কোন কাজ করলে আপনার আমার আমল নষ্ট হয়ে যায় যে কাজ করলে আর কোনো আমল অবশিষ্ট থাকে না তা হচ্ছে শিরিক করলে এই জন্য কোথাও যদি কোনো শিরিক হয়ে যায় সেখানে আপনার আর কিছু অবশিষ্ট থাকে না আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিত আমালুহু কেউ যদি আল্লাহর সাথে শরীক করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায় আপনি হজ করে এসে থাকেন হজ বরবাদ হয়ে গেছে যদি নেক আমল করে থাকেন সেটা বরবাদ হয়ে গেছে মসজিদ বানিয়ে থাকেন বরবাদ হয়ে গেছে পিতামাতার সেবা করে থাকেন বরবাদ হয়ে গেছে এর অর্থ হচ্ছে শিরিক যেন আপনার জীবনে কোথাও স্থান না পায় এটা আপনাকে সব সময় ইনসিওর করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে শিরকের ব্যাপারে কথা বলতেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে শিরকের ব্যাপারে কঠোরতম সাবধান বাণী উচ্চারণ করেছেন শিরিক থাকলে আপনার হাসানার আর কিছু অবশিষ্ট থাকবে না সবই ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে কাফের হয়ে গেলে কুফুর কাফের অনেকে আছে কথায় কথায় কাফের হয়ে যাচ্ছে নিজেরাও জানে না যারা আল্লাহর বিধানের বাইরে নিজেদের মন মতো বিধান দিয়ে দুনিয়া পরিচালনা করতে চায় তারা কিন্তু কাফের হয়ে রয়েছে নিজেরা হয়তো জানে না যে তারা
তারা কাফের অনুরূপভাবে যারা নিজের মনমত আল্লাহ আল্লাহ তাআলার কথার বাইরে নিজের মনমত অবস্থায় তো তারাও কাফের হয়ে যায় যে সমস্ত কারণে কাফের হয় এবারে আমাদের একটা খুতবা আছে সেটা শুনে নেবেন যে সমস্ত কারণে কাফের হয়ে যায় 10টি কারণে কেউ কেউ কাফের হয়ে যায় শুধুমাত্র তুচ্ছ তাচ্ছিল্য করলো কাফের হয়ে যায় আল্লাহর দ্বীনকে অথবা শরীয়তকে কোন একটা সিম্বল নিয়ে শরীয়তে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সেও কাফের হয়ে যায় দাড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যায় অনুরূপভাবে কেউ যদি কোনো বোরকা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে সেও কাফের হয়ে যায় আল্লাহর দ্বীনের সামান্যতম কোনো সিম্বলকে নিয়ে হাসি তামাশা করলেও কাফের হয়ে যায় আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে থাকলেও কাফের হয়ে যায় দ্বীন শিখবো না শিখতে দিব না দ্বীনের বিরুদ্ধে চলবো সেটাও তারাও কাফের হয়ে যায় অনুরূপভাবে আল্লাহর দ্বীনের কোনো কিছু অস্বীকার করলে যে কবর আজাব কিভাবে হয় আমি তো দেখি না কবর আজাব হয় না অথবা হাশরের মাঠে ফুলসেরাত পার হইতে হবে না অথবা আমলের ওজন করা হবে না এমন কিছু বললেও কিন্তু কাফের হয়ে যায় অর্থাৎ কোরআন এবং সুন্নায় যা যা এসেছে সেগুলোর সাথে অস্বীকার করলে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে সেগুলোর মধ্যে সন্দেহ করলে সেগুলির কোন রকমের যদি কোনো ব্যত্যয় ঘটে যে এইগুলিতে আমি মানি না বা মানতে চাই না তারাই কাফের হয়ে যায় দুনিয়াতে অনেক এই শ্রেণীর কাফের রয়েছে আপনাদের চোখের সামনে আশেপাশে যারা মনে করে যে বর্তমানে আল্লাহর বিধান অচল আল্লাহর দিন অচল ইসলাম অচল এমন কথা যদি কারো মনের ভিতরে আসে অথবা মুখে উচ্চারণ করে অথবা যদি কোনো সে সেটা কোনো কর্মকাণ্ডে প্রকাশ পায় কারো তাহলে তারও সেও কাফের হয়ে গেছে এরকম ব্যক্তির পূর্ববর্তী সমস্ত আমল বরবাদ হয়ে যায় এরকম ব্যক্তির পূর্ববর্তী সমস্ত আমল বরবাদ হয়ে যায় আগে যদি হজ করে থাকেন সেটা আর কাজে লাগবে না আগে যদি কোনো সালাত আদায় করে থাকেন কাজে লাগবে না এই ব্যক্তি যদি আগে ইমানদার থাকে তাহলে মুরতাদ হয়ে গেছে আর যদি ইমানদার না হয় আগে থেকে কাফের থাকে সেটা তো ভিন্ন কথা ইমানদার পিতামাতার ঘরে জন্মগ্রহণ করলেই ইমানদার হয়ে যাবেন কথাটা তা নয় ইমানদার হতে হলে আপনাকে অনেক কাঠ খড় পরে ইমানদার হতে হয় মুসলিম হতে হলে আপনাকে বেশ কিছু কাজ করতে হয় কাজ না করে মুসলিম হওয়া যায় না কাজ না করে ইমানদার হওয়া যায় না কাজ না করে মুহসিন হওয়া যায় না মুসলিম মুমিন মুহসিন তিনটি স্তর হচ্ছে দুনিয়ার বুকে একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া স্তর এই যে কোনো কোনটিতে আপনি আছেন আপনি নিজেকে এখনই চিন্তা করে দেখুন যদি এর বাইরে আপনি চলে যান কুফুরিতে চলে যান আপনার পূর্ববর্তী সমস্ত আমল নষ্ট হয়ে যাবে হাসানা যা কষ্ট করে করেছেন অল্প স্বল্প যে আমলগুলো আছে এগুলিকে নষ্ট করে দিবেন না দয়া করে কুফুরিতে জড়িয়ে যাবেন না এজন্য শিখতে হবে কোন কাজ করলে আপনার আপনি কাফের হয়ে যান আজকে আপনারা যে এখানে যে প্রতিযোগিতা হয়েছে বেশিরভাগই ইমানকে রক্ষার বিষয়টি এখানে তাগিদ দেয়া হয়েছে এখানে কুফর কি কুফর থেকে বাঁচবেন কি করে সেটার তাগিদ দেয়া হয়েছে শিরিক থেকে কিভাবে বাঁচবেন সেটার তাগিদ দেয়া হয়েছে এবং আপনার ইমানটা রক্ষা করে আপনি কি মুসলিম মুমিন ও মুহসিনের স্তরে কিভাবে পৌঁছতে হবে সেই বিষয়টি আলোচনা হয়েছে এভাবেই আরো ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আপনাদের এই এই প্রতিযোগিতা আরো চলবে আমি বিশ্বাস করি তাই এর মাধ্যমে শিক্ষা হবে এই শিক্ষাই আল্লাহ তাআলা রাসূলের প্রতি রাসূলের দ্বারা আমাদের প্রতি আদিষ্ট আমাদের এই শিক্ষায় মানুষকে দেই এই শিক্ষার প্রতি সওয়াবের কথা বলা হয়েছে যে শিক্ষা কোরআন এবং সুন্নাহর বাইরে যে শিক্ষা আল্লাহ এবং তার রাসূলের নীতির বাইরে ওই শিক্ষাকে কখনো আল্লাহ এবং রাসূলের নীতির শিক্ষা হিসেবে গ্রহণ করা হয় না এবং সেটা ইলম হিসেবে বিবেচিত হয় না ইলম হচ্ছে মা কাল আল্লাহু ওয়া কাল রাসূলুহু আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন সেটাই শুধুমাত্র ইলম এর বাইরে যা আছে ফা ওয়াসওয়াসু শায়াতিনি শয়তানের ওয়াসওয়াসা আর কিছুই নয় সেগুলি দুনিয়ার কিছু কাজে লাগলেও আখিরাতের কাজে কোনো কিছুই আসবে না এজন্য ওই ইলমকে আপনার ওই ইলমই আপনার সন্তানকে শিখাবেন যে আইলেন্টি দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে এবং যেটা হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার দুনিয়াতে যে কোনো ভালো কাজ হাসানা আখিরাতে যে কোনো ভালো কিছু প্রাপ্তি সেটাও হাসানা যদি আরশের নিচে ছায়া পান সেটাও হাসানা যদি বিনা হিসাবে জান্নাত যান সেটাও হাসানা যদি বিনা কষ্টে যদি ফুলসেরাত পার হইতে পারেন সেটাও হাসানা যদি আপনার আমলনামা আপনার থেকে গোপন করে জিজ্ঞাসা না করে আল্লাহ বলে দেন যে পার হয়ে যাও সেটাও হাসানা যদি আপনার আমল না পেশ করার পরে বলে বান্দা তুমি এগুলি করেছো এগুলি করেছো আল্লাহ যে বলে সাত্তার তুহা আলাকা ফিদ দুনিয়া ও আনা আস্তুর হাল আন আল্লাহ বান্দা দুনিয়ার বুকে গোপন করে রেখেছো তুমি আমিও গোপন করেছি আজকে আমি গোপন করে তোমাকে পার করে দিয়েছি এইটাও আপনার জন্য হাসানা আখরাতে প্রতিটি পদক্ষেপে হাসানা দুনিয়াতে যেমন আপনি হাসানা ভালো করবেন আখরাতে
জান্নাতে আল্লাহর জন্য তেমন বা তার থেকে বহুগুণ বর্ধিত হাসানা হিসেবে আপনারা আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা এজন্য বলছেন وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا একটি হাসানা পাইলে সেটা বাড়িয়ে তুলবেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ তার জামে সহিহতে বলেন যা কেউ যদি একটি জিনিস দান করে আল্লাহ তার নিজ হাতে তা গ্রহণ করেন, কিভাবে গ্রহণ করেন সেটা জানি না, তারপর তিনি সেটা কি করেন বাড়িয়ে বাড়িয়ে ফাপিয়ে ফুলিয়ে এবং পুরো উপত্যকা করে ফেলেন, আপনার জন্য সংরক্ষণ করেন। কিন্তু যদি অন্যায় কিছু করেন, যদি শিরিক করেন, কুফর করেন, যদি কোনো নেপাকি করেন, তা আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, আল্লাহ তাআলা বাড়িয়েছেন সেটাও বরবাদ করে দিলেন আপনি। এই জন্য ইমান আনার পরে ইমানের মধ্যে পাহারা বসাতে হবে, আপনার আপনার আমল আমল যেন নষ্ট না হয়ে যায়, টুটাফাটা যে সমস্ত আমল আছে তা যেন কোনোভাবেই চলে না যায়, এই বিষয়টি আপনার আমার সবার খেয়াল রাখা উচিত। এমন কোনো কথা বলবেন না যা আপনার বিরুদ্ধে যাবে, এমন কোনো কথা আলোচনা এমন কোনো নিয়ত করবেন না যা আপনার বিরুদ্ধে যাবে, এমন কোনো কাজ করবেন না যা আপনার বিরুদ্ধে যাবে। প্রত্যেকটি কথা বলার আগে জেনে নিন যে এটা হাসানা কি না, যদি হাসানা হয় বলবেন, হাসানা না হয় এটা পরিত্যাগ করবেন, হাসানার ভিতরে থাকার চেষ্টা করবেন। বাকি সময় যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ, ঘুমিয়ে থাকাও ভালো আছে, যদি মানুষের পিছনে লেগে থাকেন, যদি উল্টাপাল্টা কিছু করেন, যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেগে থাকেন, আল্লাহর মত রাসূলের বিরুদ্ধে কথা বলেন, এগুলি সবই আপনার আমলকে নষ্ট করে দিবে। কখনো কখনো ঈমানদার ভালো ভালো আমল করে এরপরে খারাপ কিছু করে তার আমলটা নষ্ট করে দেয়। কোরআনে কারীম আল্লাহ তাআলার জন্য উদাহরণ দিয়েছেন, কাল্লাতি নাকাতাত গাজলাহা মিন গায়রি কু মিন বাই মিন বাদি আনকাসিহা, কি করে যখন কোন নারী তার সকাল থেকে দুপুর পর্যন্ত সুতা কাটে, বিকালবেলা সবগুলিকে আউলিয়ে ফেলে, কি কাজে লাগলো সেটা? এটাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সে সুন্দর করে সব কাজ করে শেষে সব নষ্ট করে দেয়। এরকম কো যদি কোনো কাজ কেউ করে সেটা তার দুর্ভাগ্য ছাড়া কিছু হতে পারে না, দুর্ভাগ্য ছাড়া কিছু হতে পারে না। সুতরাং এরকম আপনার দ্বারা যেন শিরিক না হয়, কুফুর না হয়, মুরতাদ হওয়ার কোনো কিছু না হয়, আর কিছু কিছু বেদাত আপনার আমলকে নষ্ট করে দেয়, আপনার আমলকে বেদাত নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল হাল নুব্বিউকুম বিল আকসারিনা আমালা, তুমি কি তোমাদেরকে কি জানিয়ে দেব না, হে নবী আপনি বলুন যে তোমাদেরকে কি জানিয়ে দেব না যার আজ আমল করেছে কিন্তু ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনা সুনা, যারা দুনিয়ার জীবনে এমন অনেক কাজ করেছে তারা মনে করছে ভালো কাজ করছে কিন্তু আসলে ভালো কাজ করে নাই, আসলে ভালো কাজ করে নাই, সে মনে করছে সে ভালো কাজ করেছে আসলে সে ভালো কাজ করে নাই, তার 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 ধারণার উপরে সওয়াব পাবে না। সওয়াব পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যেতে হবে। আপনি অনেক মানুষকে দেখবেন, আমি একজনকে দেখেছি, এরকম অনেক মানুষকে আপনারাও দেখবেন যে আমল করতেছে কিন্তু এই আমলের কোনো মূল্য নেই, না খেয়ে না দে পড়ে আছে কোনো কবরের কাছে, অথবা নিজে না খেয়ে কবরওয়ালাকে দিচ্ছে, অথবা নিজে না খেয়ে পিশাবকে দিচ্ছে, অথবা নিজের সম্পত্তি অমুক দান করতেছে কুকুর শিরকে জাগাতে, ওরা তো কষ্ট করতেছে আমল করতেছে কিন্তু আল্লাহর দরবারে এই আমলের কোনো মূল্য নেই, এগুলো হচ্ছে খাসার, আমলটা আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্য পদ্ধতিতে হচ্ছে না, শরিয়া বিরোধী কাজ হওয়ার কারণে এতে আপনি সওয়াব পাবেন না, বরং আপনারটা নষ্ট হয়ে যাচ্ছে, ভালো আমলগুলো আপনার নষ্ট হয়ে যাবে এর কারণে, কারণ শিরিক থাকলে এটা অন্য আমলকে নষ্ট করে দেয়। যেমনি ভাবে দুধের পটের ভিতরে একটু পেশাব করলে পুরো দুধটাই নষ্ট করে দেয়, তেমনি ভাবে শিরিকের একটু মিশ্রণ আপনার সারা জীবনের আমলকে নষ্ট করে দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন, আমিলাতুন নাসিবা, তারা আমল করে পিঠ বাঁকা করে আমল করতে করতে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাসলা নারান হামিয়া, তারা দগ্ধ হবে আগুনে, উত্তপ্ত আগুনে তারা দগ্ধ হবে, কারণ তারা এমন কাজ করেছে যার মাধ্যমে তার আমলগুলি নষ্ট করে দিয়েছে, হাসানাগুলি নষ্ট করে দিয়েছে, কিছু ভালো কাজ করেছিল সেগুলিকে বরবাদ করে দিয়েছে। চতুর্থ যে কাজটি আপনার আমলকে নষ্ট করে তা হচ্ছে রিয়া, লোক দেখানো নিয়ে যদি করেন তাহলে আপনার আমলটা নষ্ট হয়ে যাবে। অনেকে আছে ভালো কাজ করেছে কিন্তু দেখানোর জন্য মানুষ ডেকে আনতেছে, আমি একটা কাজ করছি দেখে যাও, সেটাও কিন্তু আমলটা নষ্ট করে দেয়। এই জন্য যখনই এরকম টেন্ডেন্সি আসবে, এমন কোনো চিন্তা আসবে যে আমি যে একটা কাজ করলাম কেউ তো দেখলো না, তখন আপনি সেটাকে কঠিনভাবে চাপা দিবেন, এটা হবে আপনার জন্য জিহাদের মতো, যে আমি অন্যায় কাজে নিজেকে প্রবৃত্ত করব না। অনেকে আছে
হজ উমরা যায় এরপর ছবি তুলে পাঠিয়ে দেয় যে আমি দেখো হজ করতেছি একজন যদি লিখে পাঠায় দেখো মাকে নিয়ে হজ করলাম কি বুঝাতে চাচ্ছে বুঝাতে চাচ্ছে যে সে মাকে নিয়ে হজ করছে দুনিয়াবাসী জানায় দিল যে মায়ের খুব বাধ্য ছেলে মায়ের কথা শুনে চলে কথাটা কিন্তু সে যতই চিন্তা করুক না কেন শেষ পর্যন্ত পরিণতি হচ্ছে রিয়া লোক দেখানোর জন্য সেটা করেছে শোনানোর জন্য সেটা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের দিন যখন তারা আসবে তাদেরকে বলা হবে ইযহাবু ইলাল লাযীনা কুনতুম তুরাউন তাদের কাছে যাও যাদের কাছে দেখা তাদেরকে দেখাতে তাদেরকে দেখা দেখা তাদের কাছে যাও দেখো তাদের কাছে কোনো সওয়াব পাওনা আছে কিনা তোমার আমার কাছে তোমাদের কোনো সওয়াব প্রাপ্তি নেই আল্লাহ তাআলা তাকে কোনো সওয়াব দিবেন না কারণ তার আমল সে নষ্ট করে দিয়েছে অথচ মাকে নিয়ে গেছে কষ্ট করেছে খরচ করেছে কিন্তু নষ্ট করেছে শুধুমাত্র মানুষকে জানিয়ে দিয়ে মানুষকে জানানোর চিন্তা যদি মানুষের থাকে এই অবস্থা তখন তার আমল কিন্তু নষ্ট হয়ে যায় নেক আমল গুলি নষ্ট হওয়ার একটি কারণ হচ্ছে রিয়া বা লোক দেখানো বা শোনানো শোনানোর উদ্দেশ্য হলো সেটা তার জন্য নষ্ট তার আমলকে নষ্ট করে দেয়া হয় পঞ্চম যে আমলটি মানুষের আমল নেক আমলকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে গোপন গুনাহ গোপন গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে কিয়ামতের দিন তাদের হাসানা নেক হবে আমসাল জিবাল তিহামা অর্থাৎ তিহামা তিহামার যে পাহাড় তিহামার পাহাড়ের মতো এত বিশাল সম্পদ তারা নেক নিয়ে আসছে তিহামা বলতে আরবের এক এলাকা শুধু পাহাড় আর পাহাড় অর্থাৎ আপনাদের আমলের পাহাড় আর পাহাড় কিন্তু সেগুলি কি হবে ফায়াজালুল্লাহ ইয়াজালুহুল্লাহ হাবা মানসুরা সেগুলিকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তর করে দিবেন কেন কারণ এই জন্য যে তারা মানুষের সামনে হলে ভালো চলতো আর যখন রাতের অন্ধকারে তখন আল্লাহ তাআলার হুরমতকে নষ্ট করত আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলকে নষ্ট করে দিবেন ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে এরকম গোপন যে সমস্ত গুণা আছে এগুলিও মানুষের আমলকে নষ্ট করে দেয় ষষ্ঠ যে আমলকে নষ্ট যেটা আমলকে নষ্ট করে দেয় নেক আমলকে নষ্ট করে তা হচ্ছে আল উজবুল গুরুর অহংকার অহংকার আমি এটা করেছি ওটা করেছি আমার এই ক্ষমতা সেই ক্ষমতা এগুলি আল্লাহ তাআলা এগুলির মাধ্যমে আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেয় এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন্না জাতু ফিসনাতাইনি দুটি জিনিসের মধ্যে নাজাত রয়েছেন সেটা কি আত্তাকওয়া ওয়া নিয়্যা তাকওয়া ওয়া নিয়্যা থাকলে নাজাত রয়েছেন আর হালাক রয়েছে ধ্বংস রয়েছে কেউ যদি কোনো নিরাশ হয় এবং নিজেকে নিয়ে আত্মভরিতা লিপ্ত হয় আমার এই করেছি সেই করেছি আমি এই করেছি সেই করেছি এগুলো কখনো ইমানদারের কাজ হতে পারে না এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন ওয়ালা তামনুন তাস্তাকসির হে নবী আপনি কখনো দয়া দেখাবেন না কাউকে বলেন না আমি এটা করেছি ওটা করেছি তাস্তাকসির বেশি বেশি করে আমল করুন অর্থাৎ বেশি বেশি না আমল করুন কিন্তু তামনুন কোনো মান করবেন না দয়া প্রদর্শন করবেন না কারণ আপনি জানেন না এটা আপনার আমলকে নষ্ট করে দিতে পারে এই জন্য আপনি যদি কোনো মান করেন দয়া করে অহংকারে ভোগেন ধোকা এটা আপনাকে ধোকা দিবে আপনার আমলকে নষ্ট করে দিবে সপ্তম যে কাজটি আপনার আমলকে নষ্ট করে দিবে নেক আমল নষ্ট করে তা হচ্ছে অন্যের হকের উপরে আগ্রাসন করা অন্যের অধিকারে আগ্রাসন করা তার শরীর হোক টাকা হোক পয়সা হোক এগুলিকে আগ্রাসন করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন যে তোমরা কি জানো কপটদক শূন্য মুফলিসকে অর্থাৎ ফকিরকে ফকির কে তোমরা কি জানো সাহাবা একরাম বললেন যে ফকির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি একটা লোকমার জন্য এই দারে ওই দারে ঘুরে বেড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না সেই ব্যক্তি ফকির নয় ফকির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাশরের মাঠে এসেছে বিশাল বিশাল পর্বত প্রমাণ নেক নিয়ে কিন্তু ওয়াকাদ দরাবা হাজা অমুকেরে থাপ্পড় দিয়েছে অমুকেরে গি অমুকেরে অমুকেরে মেরেছে অমুকের উপর আঘাত করেছে অমুকের বিরুদ্ধে গীবত করেছে এগুলি যারা করেছে হাশরের দিন তারা যাদের এগুলি করেছে তাদের বিরুদ্ধে করেছে ওরা আসবে এসে তার আমলটা নেক আমলগুলো সেগুলি সবগুলি তার সালাত যাকাত সব হজ এগুলি সে তারা ভাগ করে নিয়ে চলে যাবে এরপরেও যারা আসবে তো কিছু পাবে না তাদের গুনাহগুলি এর কাঁধের উপর দিয়ে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ হচ্ছে সবচেয়ে বেশি কপটদক শূন্য মুফলিস এ হচ্ছে ফকির মিসকিন এই জন্য এই মিসকিন কেন হয়েছে সে কিন্তু সালাত যাকাত সব আদায় করেছে কিন্তু অন্যের হকের উপরে আঘাত করেছে
অন্যের হক নষ্ট করেছে যে কেউ অন্যের হক নষ্ট করে তার পরিণতি এটাই হবে এটা তার আমলগুলোকে নষ্ট করে দেয় অর্থাৎ দুনিয়াতে নষ্ট না হলেও আখিরাতে তার কোনো পাপটি থাকে না অন্যরা সেটা নিয়ে নেবে অষ্টম যে কাজটি আপনার আমলকে নষ্ট করে দেবে তা হচ্ছে সুন্নাহ জারিয়া গুনাহে জারিয়া অর্থাৎ এমন গুনাহ আপনি রেখে যাচ্ছেন যেই গুনার কারণে আপনার গুনাহ কিছু নেক আমল করেছেন ওই গুনাহ যেতে যেতে ওই নেক আমল কি নেক আমলের উপরে বাড়তি হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান যে কেউ ইসলামে ভালো কোনো কাজ করে যাবে সেটার সব সে পাবে একটা মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন এটার সুন্নাহ হাসানা পাবেন কিন্তু একটা সিনেমা হল দিয়েছেন বিশাল একটা বাক্স বাড়ির ভিতরে নিয়ে আসছেন অথবা কোনো এমন কিছু সন্তানকে হাদিয়ে দিয়েছেন রাতের অন্ধকারে সে খারাপ কিছু দেখছে যতদিন দেখবে যতদিন হারাম যাবে ততদিন তার তার কবরের মধ্যে তার গুনাহ যেতে থাকবে ভালো আমলগুলো একটার পর একটা নষ্ট হতে হতে এক সময় তার আর ভালো আমল থাকবে না কারণ সে অন্যায়ের পথ রচনা করে চলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে দুনিয়ার বুকে যখনই কোনো হত্যা হবে দুনিয়ার বুকে কোথাও হত্যা হয় তো হত্যা হলেই তার একটা গুনাহ যায়া সমপরিমাণ গুনাহ যোগ হয় আদম সন্তানের আদম কাবিলের উপরে কারণ সে প্রথম হত্যাটা দেখিয়েছিল দুনিয়ার বুকে হত্যার গুনাহটা দেখিয়েছিল যে কেউ এরকম হত্যার গুনাহ দেখাবে তার এরকম এরকম গুনাহ হতে থাকবে এরকম ঠিক দুনিয়ার বুকে অন্যায় কেউ একটা দেখাচ্ছে অন্যায়ের পথ আপনি জানেন অনেক অন্যায়ের পথ দেখায় কিরকম যাত্রা নিয়ে আসে কেউ কেউ বা এরকম কিছু নিয়ে আসে আপনাদের এলাকায় হয়তো নাই বিভিন্ন এলাকায় আছে বিভিন্ন এরকম মঞ্চ করে নারীদেরকে টেনে আনে গান বাদ্য বাজায় কেউ বা বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই তো দুদিন আগে অনুষ্ঠান একটা হয়ে গেল আবার আরেকটা হবে বিভিন্ন অনুষ্ঠান তৈরি করে বিভিন্ন সময়ে এই জাতীয় কাজ যারা করবে যারা শুরু করবে পথ কোথাও কোনো জায়গা দিবে ওদের এই জায়গা যত দিন এটা চলবে ওই বেটা কবরে সেটার সমান সওয়াব গুনাহ নিতে থাকবে সওয়াব নয় গুনাহ নিবে এর মাধ্যমে তার যে আমলগুলি করেছে একটা একটা করে বিনষ্ট করতে থাকবে এই জন্য ইমানদার তার আমলকে নষ্ট করতে পারে না ইমানদার তার আমলকে সবসময় চেষ্টা করে যে টিকিয়ে রাখতে কারণ তার সময় খুব কম 70 বছর জিন্দেগিতে যে আমল সে করবে এর পরিণতি ভোগ করতে হবে তাকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর ইমানদার কখনো অন্যায় কাজে নিজের সময়টা নষ্ট করতে চায় না নিজের আমলটা নষ্ট করতে চায় না নিজের যে ভালো অল্প স্বল্প কিছু করেছে এগুলিকে নষ্ট করে সে বোকার মতো কাজ করতে পারে না ইমানদার চেষ্টা করে তার প্রতিটা মুহূর্ত ভালোর মধ্যে কাটবে আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম